তেল দিয়া চলে না ভবের পিরিতি পিরিতি, তেল দিয়া চলে না ভবের পিরিতি, স্বার্থে আঘাত করলে স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতি নীতি, স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতি নীতি, তেল দিয়া চলে না ভবের পিরিতি পিরিতি, তেল দিয়া চলে না পাগলার পিরিতি। প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে, যেইভাবে তাই প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, যেইভাবে তে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে, জবাব দিব এই আসরে পারব না কোনো ভীতি, এই জবাব দিব এই আসরে পারব না কোনো ভীতি, জবাব দিব এই আসরে পাই না কোনো ভয় ভীতি, তেল দিয়া তেল দিয়া তেল দিয়া চলে না পাগলার পিরিতি পিরিতি, তেল দিয়া চলে না ভবের পিরিতি, স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতি নীতি, স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতি নীতি, তেল দিয়া চলে না পাগলার পিরিতি পিরিতি, তেল দিয়া চলে না আমার পাগলার পিরিতি। ছয় মাসের কন্যা ছিল নয় মাসে তার গর্ব হলো, ওরে ছয় মাসের কন্যা ছিল নয় মাসে তার গর্ব হলো, এগারো মাসে তিনটা সন্তান কোনটাই করবে ফকিরি, এগারো মাসে তিনটা সন্তান কোনটা করবে ফকিরি, ছোট চাঁদের গায়ে চাঁদ লেগেছে, খাদিজা ভণ্ডারী নিজে একটা চাঁদ, যেদিন তার ভিতরে আরেকটা চাঁদ ধরার ধারণ ক্ষমতা হয়ে যাবে সেই দিন সে পরিপূর্ণ হইল, সে একটা চাঁদ তার ভিতরে আসবে আরেকটা চাঁদ, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝি হইল একটা দেহ আর মা হইল শুক্র, শুক্র মানে কীট, শুক্র মানে কীট যেটাকে বলা হয় বইয়ের ভাষায় বলি বীর্য, মানুষ যেটা দ্বারা সৃষ্টি হয়, খোলামেলা বলি এই শুক্র শুক্রাণু যাকে বলে বীর্য যাকে বলে, দেহটা হইল ঝি আর শুক্র এটা হইল মানুষ তৈরি করে সৃষ্টি করে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, বাবাই যেদিন মারা গেল মা সেদিন যুবতী হলো, জালালউদ্দিন খানের গানে আছে, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ, আমি দেখেছিলাম ভাই, যেদিন মা আর বাবা মিলিত হইল, বাবা মরে গেল, মা একটা ধন পাইয়া ধনী হইল, চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে, এবার ছয় মাসের কন্যা, মানুষের বয়স যেদিন থেকে পিতৃধনে যায়, প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে ঘোলাট বর্ণ, তৃতীয় মাসে হয় দেহ, চতুর্থ মাসে পরিপূর্ণ, পঞ্চম মাসে পঞ্চ আত্মা,
ষষ্ঠম মাসে ষড়রিপু, সপ্তম মাসে দেহের সপ্ত সাগর, অষ্টম মাসে দেহের অক্টোপাস, নবম মাসে নবকোঠার ভক্তি, দশ মাসে দশটা ইন্দ্রিয়। দশটা ইন্দ্রিয় দশ দিন পরে পরিপূর্ণ একটা মানুষ পৃথিবীতে আসে। তো পেটের ভিতরে যখন ছয় মাস পরিপূর্ণ হয়, একটা মানুষ ছয়টা ঋপুর মালিক হয়। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা, এই হইল ছয় ঋপু, ছয় মাসের কন্যা। এই ছয়টা ঋপুকে বলা হয়, নয় মাসে তার গর্ভ হয়, নয়টা দরজা খুলে যায়, দর্শনদ্বার, কর্ণদ্বার, শ্বাসদ্বার, অন্নদ্বার, মলদ্বার, জলদ্বার, শুক্রদ্বার, রজদ্বার এবং আছে আরো সাইদ্বার। এই নয়টা দ্বার যখন খুলে যায়, তখন সে গর্ভবতী হয়, এগারো মাসে তিনটা সন্তান হয়। কোনটা করবে ফকিরি? দুই ভাষায় বলা হয়েছে, প্রথম শুক্র, সুধা, মধু। কারো কাছে এই তিনটা হইল সন্তান। আর সাধক বলে, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে বিবেক, একটা হচ্ছে বুদ্ধি। কয়টা সন্তান? তিনটা। তিনটা সন্তান। তাহলে ফকিরি করতে কিসের প্রয়োজন হয়? ফকিরি করে জ্ঞান সন্তান, যার বিবেক ভালো, চিন্তা শক্তি ভালো, যার জ্ঞান কাজে লাগে, সে ফকিরি করে। এবার ঘর আছে তার দোয়ার নাই, এটা একটা মাতৃগর্ভকে বোঝানো হয়। আমি বলি তার বিষয়, ওই ঘরে মানুষ আছে, কোনো শব্দ নাই, বাক্য নাই, দরজা নাই, আবার কেবা তাহার আহার যোগায়, কে জ্বালায় সন্ধ্যাবাতি, মা যা খায় তা সন্তান পায়। এই জন্য মায়ের জ্বর হইলে সন্তানের জ্বর হয়, মায়ের ঠান্ডা লাগলে সন্তানের ঠান্ডা লাগে। সম্পর্কটা কি? সম্পর্কটা হইল নারীত্বের সম্পর্ক, মাতৃত্বের সম্পর্ক। কারণ আপনার আমার মায়ের থেকে যখন আমি আলাদা হই, একটা নার আছে, নারটা কাইটা দেয়া, গিট্টু দেয়া দেয়, ঠিক না? এটা হইলো আমার খাদ্য ঝুলি, যেটা দ্বারা আমার মায়ের সাথে আমার কথোপকথন হয়। লাস্ট অন্তরায় বলে, লালন ফকির ভেবে বলে, ছেলে মরে মাকে ছুইলে, মা হইল খাদিজা ভান্ডারী, আমি হইলাম সন্তান, আমি আপনাদের জানাই। এই কথা শোনার পরে ডাইনে বামে আমার কিছু যুবক ভাই হাসি দিছে তাই। আমার ভাইরা না জানে কি বুঝিয়া হাসি গেল দিয়া। আপনারা যারাই আছেন আমি যাই বলিয়া, একটা জ্বলন জ্যান্ত পুরুষ, খাদিজা ভান্ডারী। কেন বললাম তাকে? সে মা, আমার মা না, কারো মা তো কি, কারো মা না, আমি কারো তো সন্তান। ছেলে মরে মাকে ছুইলে, যেই নালে উৎপন্ন সেই নালে বিনাশ। ছোট বাজার, লবণ কিসের থেকে তৈরি হয়? উত্তর কিন্তু এইটা না, এটা হচ্ছে প্রাসঙ্গিক। লবণের সৃষ্টি সাগর থেকে, লবণ উৎপন্ন হয় পানি থেকে, এটা তো আমরা জানি। এখন লবণ আই না, যদি লবণে পানি দেই, এই লবণ কি আর খুঁজে পাওয়া যায়? কেন যায় না? লবণ পানি থেকে জন্ম, আবার লবণ পানিতে পড়লে গইলা যায়। এই জন্য সাধকরা বলে গিয়েছে, যেই নালে উৎপন্ন সেই নালে। এক মা আমার দশ মাস দশ দিন, এক ফোঁটা পানি থেকে গর্ভে রাইখা, লালন পালন কইরা, তার জরায়ুতে রাইখা, এত বড় কইরা, আড়াই তিন কেজি ওজন কইরা
দুনিয়াতে আনছে, এরপরে ধুইয়া মুছে গু ময়লা সাফ কইরা এত বড় করছে। যেই কাল থেকে আমার মধ্যে চাঁদের উৎপন্ন হইল, ওই কাল থেকে তার মতো আরেকজন আইসা আমারে খাওয়া শুরু করছে। মানুষ মারার কল, এক সময় গালগুলাতে চাষা আমার ঢোকা ছিল, এখন তো আমার মতো নাই। কাকা আপনারে কইতেছি, এক সময় দেহটা এমন শক্তিশালী ছিল না, চামড়াটা কেমন ঢিলা ছিল, টাইডা ছিল না, কি চামড়াটা টাইট ছিল না, এমন কি চামড়াটা টাইট আছে, চামড়াটা ঢিল হয়ে গেছে না। চোখে আগে অনেক কিছু দেখতেন না, এখন অনেক কাছের কিছু দেখা যায় না। আগে হাঁটলে বিলকোনায় চাটলেও 2-5 কিলোমিটার হাইটে গিয়ে চা খাইছেন, আর এখন বাড়ির কাছে টং দোকানে পাউ যুগ চা খাওয়া যায়। এখন মানুষ 5 টাকার বাড়াও হাঁটে না, গাড়ি দেওয়া যায়, হাঁটতে চায় না। আবার রুগে ধরে ফেললে সকালে ঘুমের তুই টাটতে হয় ঠিকই। এই জন্য কেন বললাম আমার চামড়া ছিল টাইট, কিন্তু এমন এক বিষাক্ত, এমন এক বিষাক্ত বিষ আমার ভিতরে ঢুকে গেছে, এমন এক পশুত্ব আমার ভিতরে জাগ্রত হয়ে গেছে, এখন এই সুজা ভালো টাইট চামড়া আমার ঢিল হয়ে গেছে। কেন? কারণ একজন আমাকে গইরা উঠাইছে আরেকজনের কারণে, ব্যবহার না করে। মানে আমি বলছি না যে বিয়া শাদি করলেই এমন হয়, ভুল নিবেন না, ব্যবহারটা ঠিক মতো করি নাই, সঠিক মতো ব্যবহার না করার কারণে তার কিছু হয় নাই, আমার জীবন শেষ। এই পর্যন্ত কথায় আমার হইয়া গেল শেষ, আমার আর কোনো প্রশ্ন নাই, বলিব বিশেষ। একটা বিচ্ছেদ গান আমায় গাইতে হবে, না হইলে আমার কমিটির ভাই মনে মনে কি যে রাগ করবে।